রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ওই ব্যক্তি সম্বন্ধে ভালোভাবে অবগত আছি যে ব্যক্তিকে আল্লাহ পাক কালকে আমাদের দিন সবার শেষে জান্নাত দান করবে এবং সবার শেষে জাহান্নাম থেকে বের করবে। এমন ব্যক্তি সম্বন্ধে আমি ভালোভাবে অবগত আছি। আল্লাহ পাকের হুকুমে ওই ব্যক্তিকে আল্লাহ পাকের সামনে উপস্থিত করা হবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে দিবেন যে এই লোকটা ছোট ছোট যে পাপগুলো আছে, অন্যায়গুলো আছে, এগুলো তার সামনে উপস্থিত করা হবে। বড় যে অপরাধগুলো, বড় যে গুণাগুলো, সেই গুণাগুলো দূরে সরিয়ে রাখা হবে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে তুমি অমুক দিন অমুক অমুক কাজটা করছো কিনা, তখন সে বলবে হ্যাঁ করছি, কারণ অস্বীকার করার সুযোগ থাকবে না সেই দিন, এবং সে ভিতর সন্ত্রস্ত থাকবে যে বড় পাপগুলো মনে হয় এখনই সামনে উপস্থিত করা হবে। তার ভয় পাওয়ার কারণ হবে যে এত ছোট ছোট অপরাধগুলো যেহেতু বাদ পড়ে নাই আমলনামা থেকে, বড় পাপগুলো নিশ্চয়ই আছে, এগুলোর পরেই বড় পাপগুলো উপস্থিত করা হবে, এই জন্য সে খুব ভয় পাবে। পরক্ষণে আল্লাহ পাক বললেন যে এই ব্যক্তিটি তার প্রত্যেকটা পাপের বিনিময়ে একটা করে রেখে দিয়ে দাও। তখন সে বলে উঠবে আয়াল্লাহ, আমি তো আরো অনেক বড় বড় গুনাহ করেছিলাম, সেই গুনাহগুলো তো এখানে দেখতে পাইতেছি, এগুলো কোথায়? সে কিছুক্ষণ আগে ভয় পাইতেছিল যে বড় গুনাহগুলো উপস্থিত করা হবে সেই ভয়, এখন সে বলতেছে যে আমি তো আরো অনেক বড় বড় পাপ করেছি, এই পাপগুলো তো আমি এখানে দেখতে পাচ্ছি না, এগুলো কোথায়? কারণ সে মনে করবে যে ছোট পাপগুলোর বিনিময়ে যেহেতু রেখে দেওয়া হয়েছে, বড় পাপগুলোর বিনিময়ে আরো বড় রেখে দেওয়া হবে। যার প্রতি আল্লাহ পাকের দয়া হবে কালকে আমাদের দিন তার অবস্থায় মনে হবে। এটা কিছু সাধারণ নিয়ম না, এই জন্য আমাকে আপনাকে এখানে ওইভাবেই চলতে হবে যেভাবে চললে পরে ওখানে মুক্তি পাওয়া যায়। কারণ ওখানে যখন হিসাব শুরু হবে কেয়ামতের দিন, সেদিন আমল ওয়ালারই কি হবে? কামিয়াবি হবে, আমল ওয়ালারই সফলতা হবে। যার কাছে পাপ থাকবে যত বেশি, সে তত বেশি ধ্বংস হবে, তত বেশি ব্যর্থ হবে, তত বেশি আজাবের সম্মুখীন হবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের বদলিতে জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছেন সঙ্গী হযরত জিব্রাইল আলাইহিস সালাম। চলতে চলতে একটা নগরের সামনে গিয়ে থামছে, খুব সুন্দর যে নগরের দুই পাশে মুক্তার তৈরি গম্বুজ সাজানো, সারিবদ্ধ মুক্তার তৈরি গম্বুজ, অর্থাৎ এক একটা মুক্তার তার একটা বিল্ডিং এর মতো সুন্দর আকৃতির গম্বুজ, এটা ভিতরে খালি, বসার সুন্দর ব্যবস্থা, মানুষ থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছু এটা ভিতরে থাকবে। আল্লাহ পাকের রাসূল জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এটা কি? এটা হলো হাউজে কাউসার, যেটা আপনার প্রভু আপনাকে দান করেছেন বিশেষভাবে, যেটা আপনার প্রভু আপনাকে কি দান করেছেন? বিশেষভাবে দান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই হাউজের দৈর্ঘ্য হবে এক মাসের পথের দূরত্ব, প্রস্থটাই অর্থাৎ চতুর্পাশে এক মাসের পথের দূরত্ব হবে দৈর্ঘ্যে প্রস্থে। কোন রায়তের মধ্যে আছে
আইন্দা এবং আদম। রবীন্দ্রের দুই পাশে দুই শহরের নাম, এই দুই শহরের মাঝখানে যতটুকু দূরত্ব আমার এই হলের দূরত্ব যতটুকু, আরো অন্যান্য রায়তের মধ্যে বিভিন্ন শহরের নাম আছে। এগুলোর উদ্দেশ্য হল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বোঝানো যে আমার হাউসটা অনেক বড়, আমার হাউসটা কি হবে অনেক বড় হবে, যেখানে দুই শহরের মাঝখানে যতটুকু জায়গা, এক মাসের পরে দূরত্ব চতুর পাশে, এইটুকুই সীমাবদ্ধ। ওনার সামনে যারা ছিলেন তাদেরকে বোঝানোর জন্য এভাবে বলেছেন। তার উদ্দেশ্য হল হাউসের কাউসারটা অনেক বড়। রাসূল বলেন যে হাউসের কাউসারের পানিটা কেমন হবে, মাউহু আবিয়াযু মিনাল্লাহ, তার পানি হবে দুধের চেয়েও বেশি সাদা। তার গ্রাম হবে মিশকের চাইতেও হরিণের বীর্য নামিয়ে মধ্যে যে মেশক হয়, যে সুগ্রাম হয়, সেই সুগ্রামের চেয়েও বেশি সুগন্ধিময় হবে তার পানি, তার গ্রাম। অপর রেওয়ায়তের মধ্যে আছে তার রং হবে বরফের চেয়েও বেশি সাদা, তার স্বাদ হবে আহলা মিনাল আসাল, মধুর চেয়েও বেশি কি মিষ্টি হবে। আরেক বর্ণনা করতে আছে দুধ মিশ্রিত মধুর চেয়েও বেশি মিষ্টি হবে। তার পান পাত্র হবে আকাশের নক্ষত্রের মধ্যে অগণিত এবং উজ্জ্বল, আকাশের তারা যেরকম উজ্জ্বল হয় তার পান পাত্রগুলো, যেগুলো দ্বারা হাউজে কাউসারের পানি পান করা হবে, সেই পাত্রগুলো আকাশের তারকার ন্যায় অগণিত এবং উজ্জ্বল। এই পান পাত্রগুলো, এই পেয়ারাগুলো হবে স্বর্ণ এবং রূপা, এই পেয়ারাগুলো হবে কি স্বর্ণ এবং রূপা। রাসূল বলেন এই হাউজে কাউসারের যে মাটি হবে তার মাটিগুলো বেশকে চেয়ে বেশি সুন্দর হবে। এই হাউজে কাউসারের মধ্যে জান্নাত থেকে দুইটা নালা থাকবে, দুইটা পাইপ থাকবে, দুইটা ড্রেন থাকবে, একটা স্বর্ণের আর একটা রূপা, এগুলো দিয়ে জান্নাত থেকে জান্নাতুল ফেরদাউস থেকে তার মধ্যে পানি প্রবাহিত হয়ে থাকবে। এই হাউস থেকে যে একবার পান করবে সে আর কোনোদিন তার তৃষ্ণা লাগবে না, তো পরবর্তীতে পান করবে কেন বিলাসিতার জন্য। যতবার পান করবে ততবার কি স্বাদ ভোগ করার জন্য, মজা নেওয়ার জন্য, পিপাসায় কষ্ট হয় সেই কষ্ট নিবারণ করার জন্য, কষ্ট দূর করার জন্য, সেজন্য না। আল্লাহ পাকের রাসূল বলেন সেই হাউজে কাউসারের মধ্যে সর্বপ্রথম গরিব মহাজির যাবে, যাদের চুলগুলো এলোমেলো, শরীরের পোশাক পরিচ্ছদগুলো ময়লাযুক্ত, তারা যদি কোনো ভদ্র সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে বিবাহের প্রস্তাব দেয় তাদের প্রস্তাব গ্রহণ করা হয় না, তাদের কাছে বিয়ে দেওয়া হয় না, কোনো ভালো মজলিসের মধ্যে যদি তারা যাওয়ার জন্য অনুমতি চায় তাদেরকে অনুমতি দেওয়া হয় না, এই ধরনের গরিব মহাজেরাই হাউজে কাউসারের কাছে সর্বপ্রথম যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাউজে কাউসারের পারে বড় বড় পাখি থাকবে। রাসূল বলেন যে ওই পাখির ঘাড়গুলো গর্দান উটের ঘাড়ের ন্যায় লম্বা লম্বা মোটা হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো এই পাখিগুলো অনেক হৃষ্টপুষ্ট হবে। রাসূল বললেন যে এই পাখিগুলো যারা খাবে তারা আরো বেশি হৃষ্টপুষ্ট হবে, যারা খাবে তাদেরকে আল্লাহ পাক 33 বছর জোয়ান করে তৈরি করবে, তাদের শরীরে কোনো রোগ থাকবে না, বুঝে আসছে, তারা চিরদিন তারা কি থাকবে যুবক থাকবে জোয়ান থাকবে, তাদের দেহ হবে অনেক বড় বড়। রাসূল বলেন যে পাখিগুলো যারা খাবে ওখানে তারা
এই বাকিগুলোর চেয়েও বেশি নিষ্ঠপুষ্ট থাকবে, অনেক শক্তিশালী থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে প্রত্যেক নবীকে কাল কিয়ামতের দিন এক একটা করে হাউস দেওয়া হবে, যেমন আমাকে হাউসে কাউসার দান করবে আল্লাহ পাক, অন্যান্য নবীদেরকেও হাউস দান করা হবে। প্রত্যেক নবী নিজ নিজ হাউস নিয়ে গর্ব করবে যে কার হাউসের মধ্যে আগমনকারী সংখ্যা বেশি, পানকারী সংখ্যা বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আমি আশা রাখি আমার হাউসের আগমনকারী সংখ্যা বেশি হবে, আমার উম্মতের সংখ্যা বেশি হবে। রাসূল এটা বিনয়ের কারণে বলেছেন, আমি আশা রাখি, এটা সুনিশ্চিত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউসের কাছে আগমনকারী সংখ্যা বেশি হবে। রাসূল বলেন যে আমি আমার হাউস থেকে অন্যান্য নবীর উম্মতদেরকে এমনভাবে বাধা দিতে থাকবো যেমন কারো কূপের মধ্যে অন্যান্য মানুষের উট আসলে যেরকম উটকে সরাইয়া দেয়, নিজের উট থেকে অন্যান্য মানুষের উটকে সরাইয়া দেয়, এরকম আমিও আমার হাউসের থেকে অন্যান্য নবীর উম্মতকে এসে যাবে আমাদের এখানে, তো আমি তাদেরকে সরাইয়া তাদের যে হাউস সেদিকে দিয়ে দিই। যেগুলো যে নিদর্শন যে আলামত অন্য নবীর উম্মতের মধ্যে থাকবে না, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি আমার উম্মতদেরকে ওই দিন তাদের অজুর অঙ্গপ্রত্যঙ্গ গুলো দেখে চিনে ফেলবে, আমার উন্মতে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঝলমল করতে থাকবে, চমকাইতে থাকবে। যারা দুনিয়ার জীবনে নামাজ পড়বে, নামাজের জন্য অজু করবে, এই ধরনের মানুষের অঙ্গ প্রত্যঙ্গ রুহী তো কালকে আমাদের দিন ঝলমল করবে, সেটা থেকে রসুল চিনতেন। আর যদি নামাজ না পড়া হয় তো অজু কিসে? নামাজ না পড়লে তো অজু হয় না, অজুর দরকার পড়ে না। আর এই ধরনের লোকের অঙ্গ প্রত্যঙ্গ কালকে আমাদের দিন অন্ধকারে থাকবে, তারা রসুলের হাতে ওখানে পানি পান করতে পারবে। অথচ কত বড় এবাদত নামাজ, আজ মুসলমান নামাজের যে গাফেল, নামাজ সম্বন্ধে গাফেল নামাজের থেকে অনেক দূরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মানুষকে নামাজ তরক করা মানুষকে শিরক আর কুফরে ফেলে দিলে অত্যন্ত ভয়ঙ্কর ধমক। যে মানুষ নামাজ পড়বে না সেই মানুষ সহজেই শিরক আর কুফরের সাথে যুক্ত হয়ে যাবে। আর নামাজি মানুষ যারা নামাজ পড়বে নিয়মিত তাদেরকে আল্লাহ পাক শিরক আর কুফর থেকে হেফাজত করবে। অথচ শিরক আর কুফর এমন জঘন্য অপরাধ যেটা আমরা আগে আলোচনা করেছি, শিরক আর কুফর যারা করে মৃত্যুবরণ করবে এই ধরনের মানুষের ক্ষমা নাই। শিরক আল্লাহ আল্লাহ পাকের সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ পাকের মতো কেউ করতে পারে কেউ দিতে পারে এই ধরনের বিশ্বাস করা, সেটা হলো শিরক। আর আল্লাহ পাকের কোনো বিধানকে অস্বীকার করা সেটা হলো কুফর। এই শিরক আর কুফর নিয়ে যারা কবরে যাবে তাদের চিরজীবন ক্ষমা হবে না, চিরজীবন তারা জাহান্নামে থাকবে। যারা নামাজি হবে এই নামাজের মাধ্যমে শিরক আর কুফর থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে। বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিবে নামাজ ছেড়ে দেওয়া বান্দাকে কুফুর আর শিরকের সাথে মিলে কিন্তু নামাজি মানুষকে আল্লাহ পাক কুফুর শিরিক বিদাত অন্যান্য কবিরা গুনাহ এগুলো থেকে হেফাজত করে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিঃসন্দেহ নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বাধা দেয়। নিষিদ্ধ কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো শির, নিষিদ্ধ কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নিষিদ্ধ জিনিস হলো কুফুর। এগুলো থেকে আল্লাহ পাক নামাজের মাধ্যমে হেফাজত করে। ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা লাকিয়াল্লাহু ওয়া আলাইহি তাসবা, রাসূল বলেন
যে নামাজ ছেড়ে দিবে সে আল্লাহ পাকের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ পাক তার উপর রাগান্বিত থাকবে। আল্লাহ পাক তার উপর কি থাকবেন? রাগান্বিত থাকবেন। ওই দিন আল্লাহ পাক যার উপর রাগান্বিত থাকবেন তার কি দশা হবে, তার কি মনে কি অবস্থা হবে? আজ মুসলমান নামাজের অবস্থা এত দুরবস্থা, কেউ সপ্তাহে পড়ে, কেউ মাঝে মাঝে পড়ে, কেউ বছরে পড়ে, আর কেউ রেগুলার পড়ে। আলহামদুলিল্লাহ যারা রেগুলার পড়ে তারা সবাই সমান, যারা রেগুলার পাঁচ বার তো নামাজ পড়ে এরা কমালওয়ালা, এদের কিসমত ভালো। কারণ রেগুলার নামাজের প্রতি আল্লাহ পাকের রহমত। রেগুলার যারা নামাজ পড়বে তারাই কাল কিয়ামতের দিন তাদের অঙ্গ প্রত্যঙ্গ চমকাইতে থাকবে, উজ্জ্বল থাকবে, যেটা দেখে আল্লাহ পাকের রসুল তাদের মধ্যে চিনে ফেলবেন এবং কাল থেকে ওদের পানি পান করাবেন। মাঝে মধ্যে জুমা পড়ি, পড়া ভালো, সওয়াব হবে। সাপ্তাহিক যেন আমরা জুমার নামাজ পড়ি, জুমা পড়া তো সওয়াবের কাজ। বাকি যে আরো যে এক সপ্তাহের মধ্যে আরো যে ফরজ ছিল সেগুলো কি জবাব আমরা দিই? আবার কেউ তো সপ্তাহেও না জানাজার নামাজ পড়ে। যেন একজন বলছিল যে মুসল্লি কয়েক প্রকারের, শুক্রবার আসে সেই দিন, আরেক ধরনের হলো খাটকা খাট, মানে মানুষ যখন মারা যায় তখন নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে। জানাজার নামাজ যদি আমার মহল্লা থেকে দুই চারজনে আদায় করে সবাই পক্ষ থেকে আদায় করে, কিন্তু জোহরের নামাজটা আমার সবাইকেই পড়তে হবে, ফজরের নামাজটা সবাইকেই পড়তে হবে, এসব নামাজ তো সবাইকে পড়তে হবে, কিন্তু জানাজার নামাজ যদি একটা মহল্লা থেকে দু চারজনে আদায় করে তাহলে হাজার মানুষের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু যারা বিশেষভাবে অংশগ্রহণ করে জানাজায়, যারা অংশগ্রহণ করলো না তারা জানাজার যে সওয়াব আছে সেটা পাবে না, কিন্তু ফরজিও আদায় হয়ে যাবে। জানাজায় উপস্থিত হলে যে এক কি রাত সওয়াব, বহু পার পরিমাণ সওয়াব পাইছে সেটা থেকে বঞ্চিত হইল, কিন্তু গুণা তার হবে না, কারণ তার পক্ষ থেকে যারা আদায় করছে সেটা দ্বারাই তার আদায় হয়ে গেছে। কিন্তু ওয়াকদিয়া নামাজগুলো এমন না, সেগুলো প্রত্যেকের উপর ফরজ, ফরজে আইন, সেটা ফরজে কেফায়া না। আবার কোন কোন মুসল্লি আছে 360 দিনের মাথায়। তো এই ধরনের নামাজি যারা 8 দিন পরে পরে জানাজার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, তারা তো যে নামাজটা পড়ে সেটা স্বর্গ তারা পাবে। বাকি মাঝখানে যে নামাজগুলো ছুটে গেল, মাঝখানে যে নামাজগুলো পড়া হইল না, সেগুলো কি হিসাব, সেগুলো কি জবাব দিব? এই জন্য আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজ কাউসারের পানি পান করার জন্য কি করতে হবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আমার হাউজের কাছে কাল কিয়ামতের দিন সবাই আগে চলে যাব। তারাও আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনবো, কিন্তু মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, দেয়াল পড়ে যাবে, তখন আমি বলবো আয়াল দয়াল পাওয়ার উপর এদের মাঝে আমার মাঝে কেন পর্দা করবে? তখন আল্লাহ পাক বলবেন যে আমার হাবিব, হে রাসূল, আপনি জানেন না আপনি যে দিনকে এত কষ্ট করে রেখে আসছেন,
যে দিন প্রতিষ্ঠা করার জন্য আপনি যে অক্লান্ত পরিশ্রম করে আসছেন সেই দিনকে আপনার অবর্তমানে তারা পরিবর্তন করে ফেলেছে। এই দিনের মধ্যে তারা নতুন মত আর পথের আবিষ্কার করেছে। তখন আল্লাহ পাকের রাসূল বললেন, সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও যারা আমার অবর্তমানে আমার রেখে আসা দিনকে পরিবর্তন করেছে, যারা আমার দিনের মধ্যে নতুন মত আর পথের আবিষ্কার করেছে, তারা আর আল্লাহ পাকের রহমতের দ্বারা উপকৃত হওয়ার, আমার সুপারিশের দ্বারা উপকৃত হওয়ার উপযুক্ত না। এই দিন প্রতিষ্ঠা করার জন্য আমি কত পরিশ্রম করেছি, সে উহুদের ময়দানে উহুদের মাঠে রক্ত ঝরিয়েছি, আমার দাঁত ভেঙেছে, আমার মাথায় লোহার গোড়া ঢুকেছে, আমার ঘরে এক মাস দুই মাস তিন মাস চুলা জ্বলে নাই, খেজুরের পানির উপর আমি জীবিকা নির্বাহ করেছি, শুধু উম্মতের চিন্তা, শুধু এই দিন আমার উম্মতের কাছে পাঠানোর জন্য। আমার চাচা হামজা উহুদের ময়দানে এই দিনের জন্য শহীদ হয়েছে, যার নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, তার কলিজা ছিঁড়ে বের করা হয়েছে, আমার উপযুক্ত দুইটা মেয়ে তালাকপ্রাপ্ত হয়েছে, তাই ময়দানে তাই এক পাশের কাছে আমি লাঞ্ছিত হয়েছি, বেঞ্জুকি হয়েছি, অপমানিত হয়েছি, এমন কোনো দুর্ব্যবহার নাই তাই এক পাশে আমার সাথে করে নাই, আমাকে শহর থেকে বের করে দেওয়া হয়েছে পাথর নিক্ষেপ করতে করতে, সারা শরীর আমার রক্তাক্ত হয়েছে, রক্ত বের হইতে হইতে আমার জুতা পর্যন্ত পৌঁছে গেছে, রঞ্জিত হয়ে গেছে জুতা। যে দিনের জন্য আমি আমার আপন চাচাতো ভাই, আমি আমার পালিত প্রিয় ভাজন জায়েদ ইবনে হারেসাকে, আমার চাচাতো ভাই জাফরকে নিশ্চিত মৃত্যু জেনেও তাদেরকে মুতায় পাঠিয়েছি, জায়েদকে আমি আমি বানিয়েছি, নেতা বানিয়েছি, বলে দিয়েছি জায়েদ যদি শাহাদাত বরণ করে, আমার চাচাতো ভাই পালিত প্রিয় রাজন জায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করবে, আমার চাচাতো ভাই জাফর শাহাদাত বরণ করবে, তারপরে আমি পাঠিয়েছি সেখানে। এমন কোন অপমান নাই যেটা আমাকে মক্কাবাসী করে নাই, আমাকে মারার ষড়যন্ত্র করেছে, আমাকে আমাকে আপন জন্মভূমি থেকে, আমার প্রিয় স্থান থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। এত কিছু করার পরে আমি যে দিনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করে এসেছি, কেয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে রেখে এসেছি আসছি, সেই দিনকে যারা পরিবর্তন করেছে, সেই দিনের মধ্যে যারা নতুন মত আর পথের আবিষ্কার করেছে, এই ধরনের লোক আমার সুপারিশের মাধ্যমে উপকৃত হওয়া আল্লাহ পাকের রহমত পাওয়ার উপযুক্ত তার দূর। এই জন্য আমাদেরকে শরীয়তের হুকুমগুলো সঠিকভাবে কোরআন হাদিস যেভাবে বলেছে সেভাবেই পালন করতে হবে। কোন মুরব্বী কি বলেছে, কোন আলেম কি বলেছে, কোন বিশ্বায়ক কি বলেছে, জীবন আসতেছে সেই জীবনে মুক্তি পাওয়া যাবে। এবং বিশেষ করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাওলে কাউসারের পানি পান করা যাবে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাওয়া যাবে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের মাধ্যমে উপকৃত হওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এইভাবে আমার উপর দরুদ পাঠাবে, আল্লাহুম্মা আনজিলহু মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহুম্মা আনজিলহু মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ, এইভাবে যে ব্যক্তি আমার উপর দরুদ পড়বে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এদের সুযোগটা আমরা শিখে নিব, আল্লাহুম্মা আনজিলহু মাক'আদাল মুকাররাবা ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ, এই দরুদটা যারা পড়বে
তাদের জন্য আল্লাহ পাকের রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যায়। এজন্য বেশি বেশি দুরুদ পড়লে আল্লাহ পাকের রাসূলের নৈকট্য পাওয়া যায়। রাসূল বলেন, তোমরা জুমার দিন বেশি বেশি দুরুদ পড়ো, আমার জুমার দিনের বেশি দুরুদ পাঠাও, কারণ জুমার দিনে আমার উম্মতের দুরুদগুলো আমার সামনে পেশ করা হয়। যে ব্যক্তি আমার উপর যত বেশি দুরুদ পাঠাবে কাল কিয়ামতের দিন, সেই ব্যক্তি সম্মানের দিক থেকে তত বেশি আমার নিকটে হবে। এটা তো যে আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরুদ আরো যত দুরুদ আমরা জানি খুব বেশি বেশি পড়ব, বিশেষ করে জুমার দিন বেশি পড়ব। একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহ পাকের দর্শন রহমত নাযিল হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي من امتي صلاه مخلصا من قلبه صلى الله عليه بها عشر صلوات যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি আমার উপর অন্তরের অন্তস্তর থেকে ইখলাসের সহিত একবার দরুদ পাঠ করবে, আমি এই দরুদের বিনিময়ে আল্লাহ পাক এই দরুদের বিনিময়ে তার উপর 10টা রহমত নাযিল করবে। ورفعه بها عشر درجات এবং তার 10টা প্রমোশন করে দেয়। وكتب له بها عشر حسنات এবং এই একবার দরুদ পড়ার বিনিময়ে তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়। ومحا عنه عشر سيئات এবং 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। আর দুবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিকির এবং দোয়ার সময়টাতে আপনার জন্য বেশি দরুদ পাঠাতে চাইছি, তো আমি কি পরিমাণ সময় আপনার জন্য আপনার উপর দরুদ পড়বো? রাসূল বললেন, তোমার ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, চার ভাগের এক ভাগ করি। রাসূল বললেন, তোমার যেমন ইচ্ছা, আর বেশি করলে আরো ভালো, আর অর্ধেক করি, অর্ধেক সময় তোমার যেমন ইচ্ছা। আল্লাহ রাসূল বললেন, তোমার যেমন ইচ্ছা, আর বেশি করলে আরো ভালো। তো দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগ সময় আমাদের জিকির আর দোয়ার সময়টা, সেই সময় থেকে তিন ভাগের দুই ভাগ সময় শুধু দরুদ পড়ি। রাসূল বললেন, তোমার যেমন ইচ্ছা, আর বেশি করলে আরো ভালো। তার উপর থেকে আল্লাহ পাকের রহমতের কারণে, দয়ার কারণে তত বেশি মুসিবত দূর হইতে থাকবে, তত বেশি পেরেশানি দূর হইতে থাকবে, তত বেশি রহমত তার উপর নাযিল হইতে থাকবে। সেজন্য মানুষের উচিত বেশি থেকে বেশি দূর নিজের থেকে পড়া, একবার দূর পড়া জীবনে একবার দূর পড়া হলো ফরজ। কোন মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হইলে ওই মজলিসের মধ্যে কমপক্ষে একবার দূর পড়া ওয়াজিব, আর বারবার পড়া মুস্তাহাব। বারবার পড়া কি মুস্তাহাব? রাসূল বলেন, যে মজলিসে আমার নাম উল্লেখ হয় আর সেখানে আমার উপর দূর পড়া হয় না, ওই ব্যক্তি নিঃস্ব হোক, ওই ব্যক্তি অপমানিত হোক। অপর রেওয়ায়েতের মধ্যে আছে, কি পড়লো ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার নাম শুনে সত্যি দূর শরীর করলো। রসুল আমাদের জন্য এত মেহনত করেছেন, এত ত্যাগ করেছেন, রসুলের উপর রসুলের রসুলকে কোনো না কোনো হাতিয়া দেওয়া আমাদের জন্য জরুরি। কিন্তু রসুলের মান মর্যাদা এত বেশি যে আমরা সকল উপর মিলেও যদি রসুলের জন্য হাতিয়া উপলক্ষণ তৈরি করি, তো সেটা রসুলের শানের সান অনুযায়ী দিতে পারবো না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুরুদ শিখেছে যে দুরুদ পড়ো। দুরুদ মানে কি? রসুলের রসুল তো এমনি মর্যাদা না, এমনি তো রহমত প্রাপ্ত, আরো বেশি মর্যাদা, আরো বেশি রহমত পাওয়ার প্রাপ্ত, এটাই হলো দুরুদের অর্থ। আর এই যে তুমি রসুলের মর্যাদা বৃদ্ধির জন্য, রসুলের উপর রহমত পাওয়ার বর্ষণ হওয়ার জন্য দোয়া করবে, সেটা অধিকার তোমারই হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন রসুলের নৈকট্য অর্জন হয় যেভাবে আমল করলে, যে সমস্ত আমলগুলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য প্রাপ্ত হওয়া যায়, কাল কিয়ামতের দিন রাসূলের সুপারিশ পাওয়া যায়, সেইভাবে আমলগুলো করা, সেই সমস্ত আমলগুলো করা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিবেন।